সুবোধ ফুলবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন। আমাদের সভাপতি সাহেব জনাব সভাপতি কাকা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত। আমি আপনার কাছে জানাচ্ছি সভাপতি কাকা, আপনি যে সভাপতি নির্বাচিত হলে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি রাখার কথা রেভিনিউ নিচ্ছে, আমাদের কিছুই দিচ্ছে আমাদের কোটি টাকা আমাদের এই মিনিস্ট্রি অফিস থেকে যাচ্ছে, মানে আশ্চর্য সরকার আমাদেরকে আমরা রাইটার হিসেবে আমাদের কিছুই দেয় না, আমরা অতি কষ্টে আমাদের মহারাজ এতে করে যদি সরকার আমাদেরকে হেল্প করতো, মানে একটা ভাতা নির্ধারণ করতো, তাহলে কিন্তু আমাদের এই মহারাজদের পারিবারিকভাবে অনেক কিন্তু আমরা হইতাম। আমাদের তো সরকারি তাই নাই, আশা করি মাননীয় শেখ হাসিনা আমাদের এই গর্ব শেখ হাসিনা আসার পর আমরা গর্ব করি আমাদের দেশে অনেক উন্নত হইতেছে। এক্ষেত্রে যদি আমাদেরকে একটা ভাতার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি উনি আমাদেরকে একটা ভাতা দেন তাহলে আমরা আমাদের পরিবার সবাই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সভাপতি কাকা, আপনি যে কথাটা চ্যানেলে তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেরই কিন্তু একটা বাসিরও একটা বাসা থাকে নিজস্ব, বাসিও শেষ দিনে সারাদিন পরিশ্রম করার পরে তার বাসার মধ্যে যায়। তো আমরাও চাচ্ছি বর্তমান সরকার মমতা মেয়ে মাঝে অনেক বিষয় কাছে নিয়ে গেছে আমাদের আবদার, এবং আইনমন্ত্রী আনিসুল ইসলামের কাছে আমাদের আবদার, এই জন্যই আবদার যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পুরি দেওয়া, আগে উত্তর দিকে গেলে বলতো জিন আছে পেতনি আছে কাকা, দক্ষিণ দিকে গেলে বলতো জিন আছে পেতনি আছে, এখন উত্তর দিকে গেলে দেখি সপ্তাহে যমুনা শুধু, দক্ষিণ দিকে হচ্ছে সপ্তাহে পদ্মা সেতু। আমাদের মমতা মণি মাঝে অন্য দেশে গেছেন যে আমরা পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি বজ্র কণ্ঠে একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, আপনারা যে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স রেভিনিউ দিচ্ছেন এই ভ্যাট ট্যাক্স রেভিনিউর টাকা দিয়ে পদ্মা সেতু করেন, আজকে যে আপনাদের টাকা দিয়ে যে পদ্মা সেতু করেছে আপনার কাছে কেমন লাগছে? আসলে আমাদের দেশের গর্ব যে আমাদের টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে, আরও বড় বড় সেতু হতে যাচ্ছে, ঢাকা বর্তমানে আধুনিক ঢাকা, সেই জায়গা আধুনিক ব্যবসা কেন্দ্র, এক্ষেত্রে আমরা অনেক গর্ববোধ করি যে আমাদের আইনমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে আইনমন্ত্রী বর্তমান আমাদের এই আইনমন্ত্রীর অধীনে আমরা, যদি আইনমন্ত্রী আমাদেরকে একটু সহযোগিতা করে আমাদের একটা ভাতা নির্ধারিত করে আমরা আইনমন্ত্রীর কাছে আমরা একটা গর্বিত গর্বিত থাকবো এবং প্রধানমন্ত্রীর কাছেও আমরা গর্বিত থাকবো। কেউ পাবে কেউ পাবে না তা পাবে তা হবে না তা হবে, কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না তা হবে না, আমরা সরাসরি মমতা মেয়ে মা জনের দৃষ্টি গেছেন এবং আইনমন্ত্রী আনিস হোসেন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা সভাপতি আছেন, আপনারা যারা খেটে খাওয়া মানুষ আছেন, আপনাদের সম্মানই যাতে সম্মান থাকতে থাকতে যাতে দিতে হয়, আর না হয় আমরা সাংবাদিকরা জাতির বিবেক এবং জাতির দর্পণ হয়ে কাজ করে যাবো, থাকবো না কবদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমি পাকে। সাবধি কাকা, আপনি আমরা আপনাদের পক্ষে আছি এবং সবসময় থাকবো, যে আমরা আইনমন্ত্রী আনিস হোসেন সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে যাতে ভাতাভুক্তি করা হোক, আপনাদেরকে আপনাদের শ্রমের টাকা যাতে সময় থাকতে থাকতে দেওয়া হয়, হ্যাঁ, এবং পেনশন স্কিমও যাতে আপনারা অদূর ভবিষ্যতে পান সেই দৃষ্টিভঙ্গি আমরা যাচ্ছি, শুধু একটা দিয়ে যে সেরে যাবে তা না, হ্যাঁ। তো এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি মূল পয়েন্টটা তুলে ধরার জন্য আমি সাংবাদিক পড়াতে আপনাদের সঙ্গে বরাবর আছি এবং আমার 27 বছরের যে লাইনটাতে আমি কাজ করে যাচ্ছি। তো আজকে দেশ আমাদের উন্নয়নের শিখরের মধ্যে আছে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে, তো অতএব আপনাদেরকে
বেতনভোগী করবে না বা যাওয়ার সময় পেনশন স্কিম থাকবে না, এটা তো হতে পারে না, ঠিক আছে? কেননা আমি একটা কথাই বলেছি যে পাখি কিন্তু সারাদিন পাখি বাসা খাবার খুঁজে বেড়ায়, সন্ধ্যার সময় তার বাসার মধ্যে যায়। তো আপনাদেরও তো একটা বাসা থাকা দরকার, ঠিক আছে? সেই কথাটা আমরা আমাদের বর্তমান সরকার এবং আইনমন্ত্রী আনিস সরকার যে ডিস্ট্রিকশন করছে অতি শীঘ্রই যাতে আপনাদেরকে ভাতাভুজি করা হয় এবং পেনশন স্কিম যাতে করা হয়। আর কি চাওয়া পাওয়া আছে কাকা, একটু জানিয়ে তুলে ধরবে? আমাদের যে অনেক চাওয়া পাওয়া আছে তা তো সরকার আমাদেরকে অবশ্যই দিতে পারবে না, কারণ সরকার কাছে আমাদের একটা দাবি, সেটাই বড় দাবি, সেটা হলো যদি আমাদেরকে কোনো ভাতা মুক্তি করা হয়, টাই স্কেল দেওয়া হয় এবং আমাদেরকে এটা হলো একটা সম্মান করা, সম্মান যেহেতু দেশ এখন উন্নতিশীল আছে। যেহেতু আমি প্রধানমন্ত্রী আমার দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে বাংলাদেশে এই রেস্টিটি টিকটে সকল গিফট রাইটার হতে সুবিধা কারকরে যেন একটা সুবিধা দিয়ে এই দেশ ও দেশের সবার পরিবার পর্বের হয়, এই জন্য আমরা একটা মাথা দাবি থাকি। ভিউয়ার্স, আমি সাংবাদিক পরাণ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9:15 আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং বর্তমান সরকার মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিস সিস্টার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে আমরা, যাতে আপনাদেরকে পরিপূর্ণভাবে তুলে ধরতে পারি। এতে যদি আমাদের রাজপ্রতিনিধি রক্ত যদি যেতে হয় তা রক্ত দিতে প্রস্তুত আছে, হ্যাঁ, সেই প্রত্যাশা নিয়ে আজ রাত 9:15 সভাপতি কাকা একজন সভাপতি হিসাবে আপনি সাক্ষাৎকারটা দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সাংবাদিক পরাণ ভাই বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে।